নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা আচর, জেলায় আক্রান্ত 220 জন, শিলচর মেডিকেল কলেজে মৃত 2। শিলচর এনআইটি সংলগ্নে মহিলা শ্লীলতাহানিতে সর্ববামসু ও তৃণমূল কংগ্রেস। বিন্যাকালীতে চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি, দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের সাথে বরাক উপত্যকায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ কাছাড় জেলায় নতুন করে 220 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দেয়। এদিন প্রায় 2617 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করালে 203 জন পজিটিভ আসেন। পাশাপাশি আরটিপিসিআর এর মাধ্যমে 17 জনকে শনাক্ত করা হয়। জেলা মিডিয়া ইনচার্জ সুমন চৌধুরী এই তথ্য জানান। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে 266 জন যাত্রী শিলচরে আসেন। টিকন মডেল হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করা হলে 7 জন পজিটিভ আসেন। এদিকে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরো 2 জন ব্যক্তি মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। এদের মধ্যে হাইলাকান্দি জেলার লালা চন্দ্রপুরের বাসিন্দা জিতেন্দ্র চন্দ্র দাস, বয়স আনুমানিক 67 বছর। এদিন সকাল 4:50 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পজিটিভ হলে গত 9 মে তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অন্যদিকে হাইলাকান্দি জেলার লালার আরও এক বাসিন্দা দিলীপ কুমার সিংহ, বয়স আনুমানিক 65 বছর। এদিন সকাল 10:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত 5 মে থেকে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। র্যাপিড অ্যান্টিজেনে 203 জন এবং বাকিদেরকে আরটিপিসিআর টেস্টে পজিটিভ পাওয়া গেছে। গতকাল 369 জনকে পজিটিভ পাওয়া গেছিল, যেটা কাছাড় জেলায় এখন পর্যন্ত সর্বাধিক। আমরা বিভিন্ন জায়গায় টার্গেটেড সার্ভেলেন্স করছি, সেজন্য কেসগুলো বেরিয়ে আসছে। একটা ব্যাপার যেটা খুবই বিপদের কথা বলা যায়, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হোম আইসোলেশনে থাকছেন তারা যেটা প্রোটোকল মেনে চলতে লাগে সেই প্রোটোকলটা মেনে চলছেন না, এবং সেজন্য কিন্তু বিপদ হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে ঘরে আছেন কিন্তু সময় মতো অক্সিজেনটা অক্সিমিটার দিয়ে দেখছেন না, এবং যেগুলো মানে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সাবধানতাগুলো অবলম্বন করছেন না। তাছাড়া কন্ট্যাক্ট ট্রেসিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক পজিটিভের কন্ট্যাক্টস যাদের আইসোলেশনে থাকা উচিত আইসোলেশনে না থেকে বাজারে বা বাইরে ঘোরাফেরা করছেন, এবং তার থেকে কিন্তু অনেক সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা যাদের হোম আইসোলেশনে থাকার মতো পরিস্থিতি নেই তাদের জন্য কিন্তু আমরা কোভিড কেয়ার সেন্টার প্রস্তুত রেখেছি। আমরা 2-3টি মডেল হাসপাতালে প্রায় 300-350 লোক রাখার ব্যবস্থা আছে, এবং সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে বা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের একটাই অনুরোধ যে যাদের রবিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার সময় বাইকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে শিলচর এনআইটি সংলগ্ন এক মহিলা স্বাস্থ্যকর্মীকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে ওই এলাকারই 3 ব্যক্তি, সেখান থেকে কোনো রকম নিজেকে উদ্ধার করে বাড়ি ফিরে বাবা মাকে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানান সেই মহিলা। এলাকার লোকজনের ও পরিবারের কথায় অবশেষে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে 3 ব্যক্তিকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। সোমবার পুলিশ তদন্ত করে সেই 3 ব্যক্তিকে গ্রেফতার করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অল আসাম মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন ওরফে আমসুর তরফ থেকে কাছাড় জেলা শাসক কীর্তি জলি ও পুলিশ সুপার বিএল মিনাকে এক সনদপত্র প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। এতে উল্লেখ করা হয়, ধৃতদের যদিও পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে তবে তাদের কোনো জামিনের ভিত্তিতে গড়া থেকে বেরিয়ে যেতে না দেন। তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি প্রদান করতে আবেদন জানান। 9 তারিখ সানডে উসকে ইভিনিং মে এক হাদসা হুয়া হ্যায়, উসমে ক্যা হুয়া হ্যায় কি সিলচর এনআইটি কে পাস এক মধুতিলা গাঁও হ্যায়, ওয়াহাঁ পে এক লড়কি কো 3 আদমি মিলকে রেপ হুয়া হ্যায়। তো হম লোগ আজ ডিসি স্যার, ডিসি ম্যাডাম ওর এসপি স্যার উনকে পাস গয়া হ্যায় ওর মেমোরেন্ডম দিয়া হ্যায় কি জো কলপ্রিটস জো রেপ কা কলপ্রিটস হ্যায় উন তিনো কো পকড়া গয়া হ্যায়, অভি ও পুলিশ কাস্টডি মে হ্যায়। জো অভি জো পকড়া গয়া হ্যায় উনকো কিসি ভি তরিকে সে বেল পে ইয়া কুছ বজহ সে উসকো বেল মত কিজিয়ে। জো অভি কলপ্রিত তিনো কলপ্রিত জো পকড়া গয়া হ্যায় উনকো কারওয়াই সে কারওয়াই করে ওর জো হ্যায় উসকা ক্যাপিটাল পানিশমেন্ট জো উসকা হ্যাং টু ডেথ হ্যায় ইয়া উসকা জিন্দগি ভর জেল মে রহে এসে জো উসকা জো পানিশমেন্ট হ্যায় ও দিজিয়ে অ্যাকর্ডিং টু দ্য ল। সো হম লোক ইয়ে ডিসি ম্যাডাম ওর এসপি স্যার সে আজ মেমোরেন্ডম দিয়া হ্যায় ওর উসে বতা গয়া হ্যায় কি আগর ইয়ে জিতনা ভি পানিশমেন্ট হ্যায় জো আপনে আইন কে অনুসার দেনা চাহিয়ে আগর ও নহীঁ দিয়া
तो आमसू और जितना भी जो मणिपुरी संगठन या ट्राइबल संगठन या जो भी संगठन है वो सब मिलके हम लोग उसके जस्टिस के लिए हम लोग आज प्रोटेस्ट करेंगे। वही बोल এদিকে একই বিষয় নিয়ে কাছাড় জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিনহাও জেলা উপায়ুক্ত কীর্তি জৌলি ও পুলিশ সুপার বিএল মিনার দৃষ্টি আকর্ষণ করেন। আজকের দিনে এই রকম দিন দুপুরে পার্শ্ববর্তী এলাকায় যেভাবে তারা সাহসের সাথে ঘোরাফেরা করত, সেই অঞ্চলে তাদেরকে দিন দুপুরে যেভাবে দর্শন করা হয়েছে, এই গ্রামের মহিলারা তারা আশঙ্কায় দিন কাটাচ্ছে। এবং নয় তারিখ ঘটনা ঘটেছে এবং নয় তারিখ মেডিকেল টেস্ট হয়েছে শিলচর মেডিকেল কলেজ, কিন্তু আজ অবধি সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি। এবং তারা আজকে গিয়েছিল এখানে কি হয়েছে, কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা এসে গেছে যে এই রিপোর্টটাকে ম্যানিপুলেট করে ধামাচাপা করে এই কেসটাকে অন্যদিকে ঠেলিয়ে দিতে কিছু সংখ্যক মানুষ প্রভাব ফেলতে চাইতেছে। তো ওরা চায়, ওরা ন্যায় চাইতেছে এবং যারা তিনজন কালপিট আছে সেই কালপিটকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং যারা মহিলা মানে মহিলা সংগঠন আছে ময়রা পাইবি এবং পরিবার তারাও চাইতেছে এইভাবে। তো আমিও বলছি যে এই তদন্ত প্রক্রিয়াতে যাতে কোনো ধামাচাপা না হয়, ম্যানিপুলেশন না হয়, যেভাবে হয়েছে সেইভাবে তদন্ত হোক এবং অতি দ্রুত গতিতে যাতে তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা কালপিট আছে, যারা দোষী আছে তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক। বিন্না গান্ধী উন্নয়ন খণ্ডের অন্তর্গত বোয়ালি চেংজুর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের 2016-17 অর্থ বছরের দিদারখুশ উত্তরপাড়া এলপি স্কুলের পাশে কালভার্ট নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ করলেন টি মোর্চার মন্ডল সম্পাদক বাবুল সাবর, কানাই দুসাদ, বিশু বাউরি, মনমোহন গোয়ালা, উমাশঙ্কর তাঁতি প্রমুখ। তারা কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজের জন্য জিপি সভানেত্রী অনিতা কানুকে দায়ী করেন বলে অভিযোগ ব্যক্ত করেন। 16-17 ভিতরে এই কাজটা হয়েছে, কিন্তু এই কাজটা যে হয়েছে যেটা একদম নর্মাল হিসাবে কাজটা হয়েছে, বইজোর করলে এটা অনুভব করা যায় 2-3 লাখ টাকার কাজ হইব, এর চেয়ে বেশ হইতো না কাজটা। হ্যাঁ, এই কাজটা আগে আমরা সামনে করলাম সাইডে ওয়াল দেওয়ার জন্য, ওয়ালও দিল না। হ্যাঁ, কইছে না এটা আমরা পরে এটা করে দিব, ওদিকে কাজটা পরে করে দিব, এই এই কাজগুলো একবারে কিছু করলো না কাজগুলো, খালি এরকম প্রত্যেকবার আমরা এইরকম ভাবে মানে ইয়ে দেখাইয়া একটা প্রবঞ্চনা দেখাইয়া আর কাজগুলো আইব আর তো ইয়ে করিয়া নয় ছয় প্রত্যেক সময় করে এই কাজগুলো। হ্যাঁ, কাজটা আমরা বোয়ালিয়া চেঞ্জর জিপির কষ্ট। হ্যাঁ, অনিতা কান এই কাজগুলো করেন, কিন্তু প্রত্যেক সময় এই কাজগুলো যে পুলটা বানাইবার সময় আমরা বারবার অবজেকশন করলাম, একবার বন্ধ করলাম, বন্ধ করার পরে আবার কাজটা হে এবার নিজ ইচ্ছা মতো আইয়া কিছুজন মানুষের নিয়ে আবার কাজটা হে ইয়ে করে দিল, কিন্তু কমপ্লিট করতে পারলো না। এখনো পুলটা দেখেন না, হ্যাঁ ভাঙিয়া ভাঙিয়া পড়ে যাওয়ার পুলটা একবারে। নেত্রীপে ইভিএম ভাঙচুরে জড়িত আরও এক দুষ্কৃতীকে আটক করল উধারবন্দ পুলিশ। মঙ্গলবার সকাল 10টা নাগাদ উধারবন্দ বন বিভাগের রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী চত্বর থেকে আটক করা হয় আব্দুল করিম মজুমদার নামের আরও এক দুষ্কৃতীকে। উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে নেত্রীপ সংলগ্ন এলাকায় ইভিএম ভাঙচুরে জড়িত ছিলেন কয়েকজন ব্যক্তি। সেই ঘটনাকে কেন্দ্র করে উধারবন্দ পুলিশ আধিকারিক সঞ্জীব কুমার দাস ও সাব ইন্সপেক্টর অঙ্কুর সৈকি অভিযান চালিয়ে এক এক করে 10 জন দুষ্কৃতীদের আটক করতে সক্ষম হন। এদিন উধারবন্দ দুর্গানগর ষষ্ঠ খণ্ডের লক্ষ্মীরবন্দের বাসিন্দা প্রয়াত হুসেন আহমেদ মজুমদারের ছেলে আব্দুল করিম মজুমদারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এক গর্ভবতী মহিলার পেটে লাঠি দিয়ে আঘাত করলেন তারই স্বামী। অবশেষে জালালপুর পুরো হাসপাতালে মৃত পচা সন্তান জন্ম দিলেন সেই মহিলা। ঘটনাটি গুমরা পাইকান অঞ্চলের। আমরুল ইসলাম নামে এক ব্যক্তি প্রায় 10 দিন আগে এমন জঘন্য অত্যাচার চালায় তার গর্ভবতী স্ত্রী জাহানারার উপর। সূত্র মতে জানা যায়, তরকারিতে নুন কম হওয়ার দরুন জাহানার পেটে লাঠি বেটা করে, বেধড়ক প্রহারের ফলে গুরুতর আহত হয়ে পড়েন জাহানারা। অবশেষে তাকে ঘরের কোণে লুকিয়ে রাখে আমরুল। সেই সময় জাহানারার বাবা ইসলামউদ্দিন ইস্তার নিয়ে মেয়ের বাড়িতে এসে মেয়েকে ডাকলে বেরিয়ে আসে নির্যাতনের কাহিনী। পরে মেয়েকে উদ্ধার করে গুমরা থানায় আমরুল ও তার পরিবারের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও দোষীদের গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়। এদিকে নির্যাতিতা মহিলা তার স্বামীর জঘন্য অত্যাচারের গুরুতর আহত হওয়ায় তাকে জালালপুর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার মৃত পঁচা সন্তান জন্ম দেন তিনি। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ঘটনাটির জল অনেক দূর গড়ালেও তার স্বামী বা পরিবারের কেউ মহিলার খবর নেননি, ফলে নির্যাতিতার পক্ষে তার পিতা ইসলামউদ্দিন সংবাদ মাধ্যম ডেকে এই ঘটনার বিচারের আবেদন জানান। এদিকে ঘটনাটির হুবহু তুলে ধরেন এক আশাকর্মী। দোষী ও সন্তান খুনের আসামি জাহান স্বামী আমরুলকে গ্রেফতারের দাবি জানান তারা। নাম কি বেটির জামাইয়ের নাম? আম্বই, বেটির জামাইয়ের নাম।
মারার কারণে তার মই আসলা মই তাকায় তাই তো আর কোনো মানুষের দরিয়া তারা আটকাইতে পারেন না মারার কারণে তাই হগাও তাকে হগাও দৌড়াই আইসেন ভাইখান তাকে সরাসর আইয়া তান এক বেআইন দিয়ে কইসে না ওর বাবার বন্দি মারি লইছে আমি না খুশন যাইতাম না তারাও আমার কইলা আর বাবা তুমি সাক্ষী হইবা আর দেখবা সাক্ষী মিশে মানুষ তো বালা না। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার শিলচর কাছাড় জেলা পরিষদ কনফারেন্স হলে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে শুরু হবে শিবির। মঙ্গলবার কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান এ খবর জানিয়েছেন। শিবিরটি সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হবে। শিবিরে অংশগ্রহণকারী সকল নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। পাথারকান্দির দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোরালো দাবি তুললেন স্থানীয় রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তারা। এ মর্মে মঙ্গলবার বৈঠাখাল নাচঘর প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন ডেকে রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তারা তাদের দাবি তুলে ধরেন। সভায় কানাইলাল রবিদাস বলেন, কৃষ্ণেন্দু পালের নেতৃত্বকে আরো বলিষ্ঠ করতে তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সময়ের ডাক। এতে এলাকার উন্নয়ন সহ গোটা জেলায় উন্নয়নের পরশ লাগবে। উপকৃত হবেন সীমান্ত জেলার সাধারণ মানুষ। 1992 থেকে আজ পর্যন্ত গেরুয়া দলের কাউকে করিমগঞ্জ থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, এটা বড়ই আক্ষেপের। এবার যেহেতু সুযোগ রয়েছে তাই করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করা হোক। সাংবাদিক সম্মেলনে রবিদাস সমাজের হয়ে কথা বলতে গিয়ে সংস্থার কর্মী সন্তোষ রবিদাস বলেন, বর্তমান সময়ে কৃষ্ণেন্দু পালের মতো নবপ্রজন্মের নেতাদের মন্ত্রিসভায় স্থান করে দেবার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি মন্ত্রী হলে গোটা বরাক উপত্যকা জুড়ে সমহারে উন্নয়ন ত্বরান্বিত হবে। সভা শেষে সংস্থার পক্ষ থেকে এক স্মারকপত্র ফ্যাক্সযোগে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর সকাশে প্রেরণ করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিদাস সমাজ উন্নয়ন পরিষদের রবি কুমার রবিদাস, সীতারাম রবিদাস, রতনলাল রবিদাস, লক্ষণ রবিদাস, কাশীপ্রসাদ রবিদাস, কেশু রবিদাস প্রমুখ। নির্বাচন সমষ্টির পরপর দুইবারের বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়কে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোরালো দাবি জানাই। আমরা সবাই জানি উন্নয়নের আরেক নাম কৃষ্ণেন্দু পাল। ওনার কার্যকালে গোটা পাথারকান্দিতে উন্নয়নের জোয়ার বয়েছে। বিশেষভাবে উন্নয়ন হয়েছে চা সম্প্রদায়ের তথা অনুসূচিত জাতি পিছপড়া শ্রেণীর লোকদের। ওনার কার্যকালে ওনার এলাকার পিছপড়া সম্প্রদায়ের লোকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অনেক উন্নয়নমূলক তথা ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছেন। আমাদের সবার জানা আছে গেরুয়া আমলে আজ অবধি করিমগঞ্জ জেলা থেকে কাউকে মন্ত্রী পদে বসানো হয় নাই। তাই ওনাকে মন্ত্রী করা হোক, উনি মন্ত্রী হলে গোটা বরাক উপত্যকার চা বাগান তথা অনগ্রসর পিছপড়া লোকদের আরও অবধি আরও অধিক আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পায় বলে মনে করি। এবার গত বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসন থেকে এক নাগাড়ে টানা দুবার বিধায়ক নির্বাচিত হওয়ার রেকর্ড করে নজর কেড়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া আগেকার প্রতিশ্রুতি মতে তাহাকে গোটা জেলা থেকে একমাত্র ও প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী পদ দেওয়ার জন্য পাথারকান্দি রবিদাস সমাজ উন্নয়ন পরিষদ পক্ষ থেকে মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নিকট জোরালো দাবি জানাই। আলগাপুর ব্লকের অধীনে থাকা বকরিহাওড় জিপির সভাপতি সঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন 7 জন গ্রুপ সদস্য। গত 23 এপ্রিল সঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে একটি স্মারকপত্র জেলাশাসক সহ উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে জিপি সেক্রেটারি হুসেন আহমেদের কাছে তুলে দেওয়া হয়। কিন্তু জিপি সেক্রেটারি হুসেন আহমেদ এই স্মারকপত্রটি কোনো উচ্চপদস্থ আধিকারিকের হাতে তুলে দেননি, তাই তিনিও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ। এদিন অভিযোগকারীরা গ্রামের জনগণ নিয়ে আলগাপুর ব্লকের ভিডিওর দ্বারস্থ হলে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, তিনি এসব কিছুই জানেন না। আগামী 72 ঘন্টার মধ্যে যদি জিপি সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে গ্রুপ সদস্যরা আলগাপুর ব্লক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন। বকরিয়ার 10 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমরা গত 23 তারিখে বকরিয়ার জিপি সভাপতি সঞ্জয় কুমার দাসরে মানে অনাস্থা দিছি। এখন পর্যন্ত জিপি সেক্রেটারি ব্লক ফাইল জমা দিছে না, যার কারণে আমরা এই আজকে মিডিয়ার দ্বারস্থ হয়েছি।
আমরা এটাও ও কারণে আমরা অনাস্থা দিছি। আমরা জিপিএফ আজকে দীর্ঘ আড়াই বছর ধরে যা কাজগুলো আছে তখন পর্যন্ত আমরা কোনো হিসাব কিসাব নাই, আর আমরা যা কিছু কাজকর্ম করি তা এখন পর্যন্ত কোনো জাত আমরা বিল ছিল নাই। আর মানে শুনতে পাইছি আর কি, মানে বাতো দেখতেও পাইছি অনেক টাকা আমরা আত্মসাত হয়ে গেছে গিয়া, যার কারণে আমরা বকুয়ার জিপি সঞ্জয় কুমার দাসরা আমরা অনাস্থা গত 23 তারিখে আমরা দিছি। যদি দেখা যায় এই 72 ঘন্টার ভিতরে সেক্রেটারিয়ে যদি ফাইল ব্লক না জমা দেয় তাহলে আমরা আগলাপুর ব্লক কার্যালয়ে আমরা আগ্রহ করব। বাড়ির সীমানাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড, পিতা সহ দুই কন্যা রক্তাক্ত, অভিযুক্ত দুজন পুলিশের জালে, আহত পিতা ও দুই কন্যা চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কদমতলা থানা এলাকার সরলা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বামুনিয়া এলাকায়। রাকেশনাথের সাথে পাশের বাড়ির ইরেশনাথের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল। তা নিয়ে বহুবার পঞ্চায়েতের সালিশি সভার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করলেও ইরেশনাথ তা মানতে নারাজ বলে অভিযোগ। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ রাকেশ তার বাড়ির সীমানায় বেড়া দিতে লাগলে পাশের বাড়ির ইরেশ ও তার 15 বছরের নাবালক ছেলে সৌরভ বেড়া দিতে বাধা প্রদান করে। ঠিক তখনই ধারালো দা দিয়ে পিতা পুত্র মিলে রাকেশনাথের উপর হামলা চালায়। পিতার উপর আক্রমণ দেখে তার দুই মেয়ে সোমা ও রত্না বাবাকে বাঁচাতে আসলে তারা গুরুতরভাবে দায়ের আঘাতে রক্তাক্ত হয়। খবর পেয়ে কদমতলা থানা থেকে পুলিশ ছুটে এসে ঘটনাস্থল থেকে রক্তাপ্লুত রাকেশনাথ ও তার দুই কন্যাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে গৃহস্থ রাকেশনাথ ও তার দুই মেয়ের শরীরে দায়ের আঘাতের জখম গুরুতর হয়েছে। এদিকে আহতদের পরিবারের তরফ থেকে কদমতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি কদমতলা পুলিশ মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত ইরেশনাথ ও তার ছেলে সৌরভ নাথকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে। তখন আমার মাইয়া যাচ্ছে, মই দিল্লি মারছে, তখন আমি দৌড়িয়া গেছি। যাওয়ার পরে এখন দেখা যায় তাই নকুম মার চলে, মার চলার পরে তার যে ইরেশনাথে কালকে রাত্রেও কইছে যে মাদা করি আমরা ফালে ইয়া বস্তাল ধরলি। তুই মাদা করলা, তোর বয়স হয়েছে না, তুই মাদা করলা, এটা আমি দেখবো করে কইয়া গেছে। তা আমি গেছি ইয়া দেখো এই বাধ্য পাত, তখন হে দাদি মারছে কেন, মারা পরে আমার ইয়ে লাগিয়া পড়ছে আমার মাইয়ার মাথা। ও 10:11 সিলাই লাগছে। আমার কানুনের মাঝে বহু জায়গায় কাটছে, আস্ত কাটছে, এখানেও কাটছে, আমার সিলাই উলাই দিছে না, বসছে কানো সিলাই দিতে পারছে না। ওটাও মানে যা আমি আইনের কাছে আইছি, আইনে যা ব্যবস্থা করবো তা আমি তাই মানে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনা আচর, জেলায় আক্রান্ত 220 জন, শিলচর মেডিকেল কলেজে মৃত 2। শিলচর এনআইটি সংলগ্নে মহিলা শ্লীলতাহানিতে সর বামসু ও তৃণমূল কংগ্রেস। দিন্নাকান্দিতে চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি, দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।